ত্রিপুরা হাস্তেনি এনএলএফটি বদলি সুপ্রিমো উৎপল দেবরমা রমজাকা থানায় সাগর ছাল তাই তিনি ফাঁসাল বন খাই হাঁকর দরবার নগদ চিহা জাখা তাই আবুন লগে লগি সাল ত্রিবুরী নিবাগী বন আলঙ্গ সবন দেখি জাখা কত আরগে সাইমান খা খাই চাম্পা হওয়ার আমচায় এনএলএফটি বদলি সুপ্রিমো উৎপল দেবরমা উনি মঙ্গই কেস নম্বর 23/2020 মামলা তংমানি তাই অবনতৈনে ব সাল কলক্রমৈনক খারি হুজাগৈ তংমানি হুজাকক তংমানি বিশিংতৈ সাংরং সাল চাম্পা হওয়ার পিএসডি নাইমাথার আগরতলা সিদাই আমচানি সিমি রমিমান খাপ বন তাই আবুন লগে লগে রমই বন চাম্পা হওয়ার পিএসত লাং থাকা তাই ফাঁস সাল বন খাই হাঙ্কর দরবার নগদ তিসা জাকা তাই সাল চিবরী নির্বাগে রিমান্ড হরজাকা খাই হাঙ্কনি সিজিএম দরবার বেদেকনি বিচারপতি নন্দিতা ভট্টাচার্যী বন পুলিশ রিমান্ড রির হরকা তাই মামলা নরগিনাই দরবার নগ চার্জশিট বহাই রির হজাকা মোকদ্দমায় নন ভেলিবল ওয়ারেন্ট ইস্যু হয়েছিল আসামি উৎপল দেববর্মা অ্যালাইস উমথাই অ্যালাইস ক্যারেং দেববর্মা ও সংশ্লিষ্ট এনএলএফটি সুপ্রিমো বলে কথিত আজকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খোয়াই মাননীয়া নন্দিতা ভট্টাচার্য মহাবয়ার মাননীয় আদালতে সিধাই থেকে তাকে অ্যারেস্ট করে আদালতে প্রেরণ করা হয় এবং উইথ এ ফরওয়ার্ডিং রিপোর্ট টু অ্যালাউ পুলিশ রিমান্ড কিন্তু যেহেতু এই মামলা অলরেডি চার্জশিট সাবমিট হয়ে গেছে সেহেতু লার্নেড কোর্ট পুলিশ রিমান্ড না দিয়ে ওকে জেসিতে পাঠিয়ে দিয়েছে উইথ এ প্রেয়ার টু ইন্টারোগেট হিম ইন দ্য জেসি কোয়াই অ্যাকশনগুলি ছিল 120B 121A 124A 386 and 506 IPC with the section 10 and 13 ULA Unlawful Activities Act সেই মোতাবেক আজকে মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উৎপল দেববর্মা অ্যালায়েন্স উমথাই অ্যালায়েন্স ক্যারেং দেববর্মাকে 14 দিনের জেল হেফাজতে প্রেরণ করেন।